চাকরি করার অবস্থা থেকে অনেক ভালো হইলে মাঝে মাঝে 50-60,000 টাকা ইনকাম হইতেছে। এখানে মাসিক ভাড়া হচ্ছিল আপনার, এটার ভাড়া হচ্ছে 8,000 টাকাই, তো কারেন্ট বিল দিয়ে 9,000 টাকার মতো বেশি আসে। অবশ্য এটা ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে আমার বেশি প্রফিটটা আসে। কোন পরিমাণ সেল থাকে তখন আপনার 10-12,000 এরকম। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্যাক টু দ্য ওয়েলকাম মাই চ্যানেল আমার হার্ট বিডি। তো আমার হার্ট বিডির আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি বানাতে চলেছি সেটি একটু আলাদা টাইপের ভিডিও। এই ভিডিওটি একটি অনুপ্রেরণামূলক এবং কিছু উদ্যোক্তা ভাইদের জন্য এই ভিডিওটি বানানো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই একটি বিজনেস সম্পর্কে ভালো ধরনের বা প্রচুর পরিমাণে একটি ধারণা পাবেন। সেই ধারণা থেকে আপনিও চাইলে এই বিজনেসটা করতে পারেন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটি কনফেকশনারি দোকান নিয়ে। তো আপনারা যারা যারা কনফেকশনারি দোকান করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি, বা আপনারা ভবিষ্যতে বা কখনো যদি কোনো দোকান তৈরি করার পরিকল্পনা করেন, আপনারা যদি এই ভিডিওটি দেখে রাখেন তাহলে কিন্তু আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি দোকানের মাঝে বসে আছি, এটি হলো কনফেকশনারির দোকান। এখানে কিন্তু অনেক ধরনের আপনার চকলেট, বিস্কিট এবং বিভিন্ন ধরনের পানীয় জাতীয় আইটেম এগুলো পাওয়া যায়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের বিস্কিট রাখা আছে, তারপরে চকলেট আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যাই হোক, কথা বাড়াবো না, আমি এখন আপনাদের মাঝে এই দোকানের যে মালিক তার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। তো প্রিয় বন্ধুরা, আমি এখন এই দোকানের যে মালিক, এই দোকানের মালিকের সাথে কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে এই যে প্রোডাক্টগুলো বিক্রি করে কেমন প্রফিট হচ্ছে, বা প্রতিদিন কেমন বিক্রি করতেছে, বা সেইখান থেকে কেমন আর্নিং করতেছে, এবং কেনই বা এই দোকান করার জন্য সে বেছে নিল। এছাড়া তো পৃথিবীতে অনেক ব্যবসা আছে, সব ব্যবসা থেকে কেন এই ব্যবসাটা তিনি বেছে নিল। তো এখন আমি তার কাছে এই প্রশ্নগুলো রাখবো, আপনারা দেখবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো সাজ্জাদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনাদের দোয়ায় খুব ভালোই আছি। তো ভাই, আমি আপনার কাছে ফার্স্ট যে প্রশ্নটা রাখবো সেই প্রশ্নটা হলো, বাংলাদেশে তো আপনার অনেক ধরনের দোকান আছে, ঠিক আছে? তো এত পরিমাণ দোকান থাকা সত্ত্বেও আপনি কেন এই টাইপের কনফেকশনারি দোকানটা বেছে নিলেন? আসলে আমার ছোটোবেলাতেই ইচ্ছা ছিল যে আমার এরকম কনফেকশনারি ধরনের একটা ব্যবসা করব। এই জন্যই ছোটোবেলারই ইচ্ছা যে এরকম ব্যবসা করব, এই জন্য এই ব্যবসাটাই আমার ভালো লাগে বা আমি বেছে নিয়েছি। অবশ্য চাকরিও করছি এটাই, এই জন্য এটাই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, চাকরি কয় বছর যাবত, এই মানে আপনি চাকরি কত বছর যাবত করছিলেন? চাকরি করছি আপনার 3 বছর অথবা 3.5 বছর হবে। সেটা কি এই সাভার অঞ্চলে করেছিলেন না অন্য কোথাও? সাভারেই করছিলাম, সাভার আমাদের এই রাস্তার ওপারেই করছিলাম, এখন এক দোকানে। ওখানে করার পরে আর কি মোটামুটি অভিজ্ঞতা ওখান থেকেই কিছুটা। আপনি যখন এই চাকরিটা করতেন তখন আপনাকে ওইখান থেকে কেমন ধরনের একটা স্যালারি দিত সেটা আমরা জানতে চাচ্ছিলাম। তখন আমি কাজ করতাম, অবশ্য ছোটো ছিলাম, আমাকে বেতন দিত আপনার 4,000 বা 4,500 দিত, খাওয়া দাওয়া থাকা তার কাছেই দিত। ভালোই ছিলাম অবশ্য, খারাপ না আলহামদুলিল্লাহ। তো এরপরে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে আপনি এই যে ব্যবসাটা, মোটামুটি কিন্তু আপনার অনেক একটা ভালো পজিশন চলে আসছে, তো আপনি ফার্স্ট কত টাকা দিয়ে এই মানে ব্যবসাটা শুরু করেছিলেন, এটা আমাদের উদ্যোক্তা ভাইদের বলবেন। আসলে এই ব্যবসা যদি কেউ শুরু করতে চায় প্রথম থেকে, মোটামুটি 3-3.5 লাখ টাকা হইলে মোটামুটি সে শুরু করতে পারবে। অবশ্য চাইলে একটু কম হইলেও হবে, কিন্তু পজিশন মোটামুটি একটু দেখলে তাহলেই হবে আর কি। না, আমি আপনার কাছে প্রশ্নটা রেখেছিলাম যে আপনি ফার্স্ট কত টাকা নিয়ে এই ব্যবসাটা স্টার্ট করেছিলেন। করেছিলাম 1,70,000 টাকা দিয়ে।
তো 170,000 টাকা নিয়ে আপনি এই বিজনেসটা শুরু করেছিলেন, তো এখন আপনার যে দোকানটা, এই দোকানটার আনুমানিক মানে কত বছর বয়স হচ্ছে? আনুমানিক এটা হচ্ছিল 1 বছর 5 মাস হয়েছে এটার বয়স আর কি, 1 বছর 5 মাস। আচ্ছা, 1 বছর 5 মাস হচ্ছে। তো আপনি এই দোকান থেকে কেমন ধরনের ডেভেলপ দেখতেছেন, মানে আপনার যে আর্থিক অবস্থা, মানে আপনার ইনকাম সোর্স, এগুলো কেমন ধরনের আপনি ডেভেলপ দেখতেছেন? আগের চাইতে চাকরি করার অবস্থা থেকে অনেক ভালো, শুধু ভালো বললে ভুল হবে, অনেকটাই ভালো। কারণ আগে যখন চাকরি করতাম 4,500 টাকা পেতাম, এখন দেখা যাচ্ছে যে 20-30,000 টাকা ইনকাম করতেছি মাস শেষে, এমনকি ভালো হইলে মাঝে মাঝে 50-60,000 টাকাও ইনকাম হইতেছে এখানে। আচ্ছা, প্রতি মাসে 50-60,000 টাকা ইনকাম করতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে দোকানটা আপনার, যে দোকানটা, তো এই দোকানটার মাসিক ভাড়া কেমন দেওয়া লাগে? মাসিক ভাড়া হচ্ছে আপনার, এটার ভাড়া হচ্ছে 8,000 টাকাই, তো কারেন্ট বিল দিয়ে 9,000 টাকার মতো আর কি খরচ পড়ে আর কি। এরকম 8,000 টাকা ভাড়া দিয়েও মাশাল্লাহ আপনার হয়তো প্রতি মাসে 30-50,000 টাকা আর্নিং হচ্ছে নাকি? এরকম 30,000-50,000 মোটামুটি এরকমই হচ্ছে, যাক ভালো। আচ্ছা, আরও একটা প্রশ্ন যে আপনি 170,000 টাকা দিয়ে শুরু করছেন, তো এই ব্যবসাটা মানুষ কোন কোন এলাকার মধ্যে শুরু করলে অবশ্যই সেখান থেকে সাকসেসফুল হবে বা সফলতা হবে, সেই প্রশ্নটা আপনার কাছে রাখবো, যেহেতু আপনি এই ব্যবসা সম্পর্কে অনেক অভিজ্ঞতা আপনার আছে। আমি বলবো যে যারা এই ব্যবসা করে ইচ্ছুক, নিশ্চয়ই এটা গ্রামে না করে একটু শহরের ভিতরে হইলে ভালো হবে। এই কারণে হইলে ভালো হবে, কেননা এখানে যে সব জিনিস আছে, অনেক জিনিসে একটু শৌখিন টাইপের দামি চকলেট আছে, যেমন এগুলো যদি কেউ কিনতে চায়, হয়তো মহল্লার কেউ কিনতে চাবে না, এই জন্য একটু টাউন এলাকা হইলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনার যে দোকানের টাইপ, এই দোকানের মেইনলি প্রোডাক্টগুলো আপনার ভিআইপি পার্সনদের জন্য, তো এই যে ভিআইপি পার্সনদের জন্য আমার বা আপনার মতামত অনুযায়ী যে একটু টাউন, মানে একটু যেখানে ভালো পজিশন বা উন্নত এলাকা, সেখানে এই বিজনেসটা শুরু করা উচিত। আমার হিসেবেও তাই, কেননা এটা মহল্লার ভিতরে দিলে আমার মনে হয় না, হয়তো হইতেও পারে কিন্তু আমার মনে হয় না যে তেমন ডেভেলপ করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের 64টি জেলা কিন্তু একটা জেলা সদর, তারপরেও কিন্তু আপনার বিভিন্ন উপজেলাগুলো বা উপশহরগুলো দেখবেন যে আরও কিন্তু উন্নত, আপনারা চাইলে কিন্তু সেই জায়গাগুলোতেও এই বিজনেসটা শুরু করতে পারেন। তো দেখলেন যে এই বিজনেসটাতে কেমন ধরনের প্রফিট আছে, তো আপনার কাছে আরও কিছু প্রশ্ন রাখবো, সেই প্রশ্নগুলো হলো যে আপনি এই দোকানে কোন কোন আইটেমগুলো নিয়ে বিজনেস শুরু করছিলেন আর কি? এখানে আসলে আপনার হলো বেকারি বিস্কিট টিস্কিট, যেমন তারপর হচ্ছিল বাহিরের জুস, তারপর হচ্ছিল বাহিরের চকলেট মকলেট আছে, বাহিরের চিপস আছে, এমনকি দেশীয় বিস্কিট। আমার মেন প্রথম হল অবশ্য বিস্কিট, বিস্কিটের জন্যই আমার দোকান সবচেয়ে ভালোই মনে করি। আচ্ছা, বলেন তো আপনার কাছে আরও একটি প্রশ্ন রাখবো, সেই প্রশ্নটি হলো যে কোন আইটেমগুলোতে কেমন ধরনের প্রফিট করা যায়, মানে শতকরা কেমন ধরনের প্রফিট থাকে, আপনার একটু যদি বলতেন তাহলে সবাই উপকৃত হতো। আমাদের ব্যবসায় এটা মোটামুটি 20% থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি থাকে, কেননা সব জিনিস অবশ্য থাকে না, তবে ম্যাক্সিমাম জিনিসে এই 20% থাকার একটা সম্ভাবনা আছে, এই জন্য খারাপ না ভালোই আর কি 20% হলে। মানে সর্বনিম্ন আপনার 20% থাকে, এর চাইতে বেশি কি প্রফিট করা যায় না? যায়, অনেক প্রোডাক্ট আছে যায়, আবার অনেক প্রোডাক্টের চাইতে কম হয়, যেমন নেসলের প্রোডাক্ট আছে এগুলোতে আবার একটু কম প্রফিট হয়, আবার বাহিরের কিছু জিনিস আছে এগুলোয় আবার অনেক ওটা ডবল হয়, এরকম ভালো জিনিস আছে। তো আপনার কাছে আরও একটি প্রশ্ন যে সব থেকে কোন দেশের প্রোডাক্ট বিক্রি করে আপনার প্রফিটটা বেশি আসে? নিশ্চয়ই যেটা বেশি আসে অবশ্য এটা ইন্ডিয়ান প্রোডাক্ট থেকেই আমার বেশি প্রফিটটা আসে, এটাই। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কোন দেশের প্রোডাক্টগুলো বিক্রি করে কিন্তু বেশি প্রফিট আর্নিং করা যায়। তো আমিও কিন্তু আমার প্রতিটা ভিডিওতে ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কিন্তু আমার চ্যানেলে বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করা থাকে, তো চাইলে কিন্তু সেই বিজনেস রিলেটেড ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলের ভিতরে স্ক্রল করে দেখতে পারেন, সেইখানে কসমেটিক্স প্লাস চকলেট আইটেম নিয়ে কিন্তু ভিডিও করা আছে, আর সেই ভিডিওগুলো দেখে আপনারা চাইলে সেই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু মার্কেটিংও করতে পারেন। তো আপনার কাছে আরও কিছু প্রশ্ন রাখবো যে যারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কালেকশন করতেছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বা বিভিন্ন ইম্পোর্টার থেকে কালেকশন করে আপনাদের কাছে এনে তো তারা বিক্রি করতেছে নাকি? অবশ্যই অবশ্যই। তো তারা কেমন প্রফিট করে একটু বলতে পারবেন? তারা অবশ্য, ওদেরটা অবশ্য আমাদের জানা নাই, তবে নিশ্চয়ই প্রফিট ছাড়া তো আর ব্যবসা দেয় না, তবে ওদের নিশ্চয়ই ভালো প্রফিট হয়, কেননা ভালো প্রফিট না হলে তো এই ব্যবসাটা তারা বাইছে নিত না বা ব্যবসা করতো না এই ব্যবসাটা, তবে আমার জানা মতো এটা অনেক ভালো, অবশ্য ভালো একটা। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আমিও নিজেও এই বিজনেসটা করি এবং সেই বিজনেস থেকে দেখি যে মোটামুটি ভালো একটি প্রফিট আছে।
আর্নিং করা সহজ। আপনি যদি দিনে দুই ঘন্টা বা তিন ঘন্টা এই বিজনেসের প্রতি যদি সময় দেন, মানে যেটা বলছিলাম মার্কেটিং বিজনেস, মানে আপনি প্রোডাক্ট ইম্পোর্টারের কাছ থেকে অথবা সরাসরি ইন্ডিয়া থেকে কালেকশন করে আপনি যদি বিভিন্ন কনফেকশনারির দোকানে সাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু ভালো ধরনের প্রফিট আর্নিং করা সম্ভব। তো আপনার মানে কাছে আরও কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নটি হলো মানে এই ব্যবসাটা কি আপনি রেগুলার চালাই যাবেন না অন্য কোনো ব্যবসা করার চিন্তাভাবনা আছে আপনার? না, আসলে ওই রকম তেমন আপাতত নাই, করলেও ওইটা পরে অবশ্য ভেবে দেখতে হবে, তবে আপাতত ওইরকম কোনো চিন্তাভাবনা নাই। এটাই আমার পছন্দ, অবশ্য এই ব্যবসাটাই আমার করার ইচ্ছা আছে, ভবিষ্যতে ওইটা নিয়েই কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে আপনি সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকানগুলা মানে সার্ভিস দেন, কাস্টমার সার্ভিস দেন? আপনার সকাল 9টা থেকে রাত 11:30 পর্যন্ত, 11:30 পর্যন্তই হয় থাকা হয়, তারপরে অবশ্য বন্ধ করে চলে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো আপনি হয়তো সপ্তাহে কয়দিন মানে দোকানটা খোলা থাকে? সপ্তাহে 7 দিনই থাকে, যেহেতু এটা মার্কেট না, অবশ্য রাস্তার সাইডে মার্কেট হইলে হয়তো একদিন বন্ধ রাখা লাগতো, যেহেতু এখানে মার্কেট না, এটা আপনার একটা রাস্তার সাইডের দোকান, এই জন্য কোনো বন্ধ নাই আপাতত, 7 দিনই খোলা থাকে। আচ্ছা আচ্ছা, তো এখন তো রমজান মাস এবং সামনে ঈদ আসতেছে, তাই না? তো এই যে ঈদ উপলক্ষে আপনার দোকানের বেচা কেনাটা কেমন, আগের চাইতে কি বাড়ছে না এই করোনাকালীন সময়ে আপনার দোকানের বেচা কেনাটা অনেক কমে গেছে, সেটা জানতে চাচ্ছিলাম? যেহেতু আমাদের এটা ফুড আইটেম, এই জন্য রমজান মাসে একটু খাবার আইটেমের জিনিস একটু কম চলে, তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো, খারাপ না, অনেক ভালোই আছি। তো আপনি যদি রমজানটা শেষ হয় বা ঈদের মধ্যে আর কি, ঈদের এক সপ্তাহ বা ঈদের টাইমে আপনার বেচা কেনা কেমন আশা করতেছেন? আশা করি খুব ভালো হবে অবশ্য, কেননা ঈদের যখন রোজা শেষ হয়ে যাবে অনেকদিন পর, অনেক মানুষ খোলামেলাভাবে অন্য জিনিস, বাহিরের জিনিস, যে চকলেট মকলেট আছে, আবিদাবি আছে, এসব খাওয়ার জন্য খাইতে যাবে, সেই হিসেবে অনেক ভালোই বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, আশা করি অনেক ভালো প্রফিট ওখান থেকে ইনকাম করা যাবে। আচ্ছা আচ্ছা, তারপরও যে আপনার এখন রমজান মাস হিসেবে বেচা কেনা কম, সেই হিসাবে আপনার দোকানে মানে কেমন সেল হচ্ছে, প্রতিদিন এখন কেমন পরিমাণে সেল হচ্ছে? তারপর আপনার 6,500, 7,000, 5,000, এখন একটু কম অবশ্য অনেকটা, তারপরও যাওয়াই আলহামদুলিল্লাহ আর কি অনেক ভালোই। আচ্ছা, আর এমনি এখন যে 5-6,000 বা 7,000 টাকা সেল হচ্ছে, তো অন্য সময়টা মানে যেই সময়টা হয়তো রমজান মাস থাকে না, সেই সময়টাতে কেমন পরিমাণ সেল থাকে? তখন আপনার 10-12,000 এরকম একটা সেল থাকে মোটামুটি আর কি, এরকমটাই থাকার সম্ভাবনা, এবং কি হয় ওই রকমই আর কি। তো প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা কিন্তু এই যে বিজনেসটা ছোট কিন্তু একটি দোকান, একটু দোকানটা ভাই একটু ক্যামেরাতে দেখান, এই যে ছোট কিন্তু একটু দোকান, ঠিক আছে, এই দোকানটার ভাড়া কিন্তু মাত্র 8,000 টাকা, আরও সব সহ মিলায় কিন্তু 9,000 টাকা পড়তেছে। তো এই 9,000 টাকা ভাড়া দিয়ে তারপরেও কিন্তু তিনি মাশাল্লাহ একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারছে মাত্র অল্প কিছু টাকা ইনভেস্ট করেই। তো এখানে কিন্তু আপনি দেশি বিদেশি চকলেট, দেশি বিদেশি কসমেটিক্স, দেশি বিদেশি বিস্কিট এবং দেশি বিদেশি অনেক ধরনের পণ্য পাওয়া যায়। তো আপনারা চাইলে আপনার স্থানীয় এলাকায় অথবা আপনার যে স্থানে থাকেন সেই স্থান থেকে উন্নত একটু এলাকা দেখে এই বিজনেসটা আপনি চাইলে করতে পারেন। তো প্রিয় দর্শক, আমার ভাইয়ের কাছে আরও একটি আমি প্রশ্ন রাখবো, সেই প্রশ্নটি হলো আপনাদের উদ্দেশ্যেই, সেই উদ্দেশ্যটা হলো যে আমাদের প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা যদি এই টাইপের দোকান করতে চায় তাহলে আপনার মতামতটা কী? যারা এই ব্যবসা করতে মানে কি ইচ্ছুক, আমার মতে তারা ভালো এলাকা, যেখানে ভালো প্রপার জায়গা আছে, সেখানে অল্প কিছু নিয়েই অবশ্য ইনভেস্ট করে যদি ব্যবসা করতে পারে, তাকে কোম্পানিও কিছু ওখান থেকে বাকিতে মাল দিলে সে আস্তে আস্তে উপরের লেভেলে ওঠার জন্য একটা ভালো একটা ইয়ে পাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে প্রিয় বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন, আপনারা চাইলে এই টাইপের বিজনেস করতে পারেন এবং ভালো ধরনের একটি কিন্তু মান্থলি ইনকামও করতে পারেন। তো যাই হোক, ভালো থাকেন, আজকের ভিডিওতে আর বাড়াবো না। তো আপনারা যদি এমন টাইপের প্রতিটা দোকান বা প্রতিটা শপ সম্পর্কে রিভিউ জানতে চান বা বিস্তারিত ভিডিও চান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর আরও একটি রিকোয়েস্ট রাখবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই,
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।